ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোমবার রাতে ফটিকরায় বাজারে এক নির্বাচনী জনসভার আয়োজন করে ফটিকরায় বিধানসভা কেন্দ্রের মণ্ডল কমিটি। এই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিলাসপুর এবং রাজনগর পঞ্চায়েতে ইতিমধ্যে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছেন। ফটিকরায় গ্রাম পঞ্চায়েতে চারটি কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি পাঁচটি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বিজেপি মনোনীত প্রার্থীদের পদ্মচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য নির্বাচক মণ্ডলীর প্রতি আহ্বান জানান মন্ত্রী সুধাংশু। তিনি জানান, ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিরোধী দল শুধুমাত্র নিজেদের অস্তিত্ব জানান দিতে নির্বাচনে অংশগ্রহণ করেছে, নির্বাচনের প্রচারে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বামগ্রেস দল ভালো করেই জানে তারা নির্বাচনে মানুষের জনসমর্থন পাবে না, অধিকাংশ কেন্দ্রে বিরোধী প্রার্থীদের জামানত জব্দ হবে বলেও জানান মন্ত্রী সুধাংশু দাস। আগামী 8 তারিখ বিজেপি দলের সমস্ত স্তরে প্রার্থীদেরকে পদ্মফুলে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের ভাই কাজ করার সুযোগ প্রদান দেওয়ার জন্যই আজকে এই সভা থেকে আমরা আহ্বান জানাতে এসেছি। ইতিমধ্যে আমাদের ফটিকরায় বিধানসভা প্রায় 2টি গ্রাম পঞ্চায়েত, বিলাসপুর গ্রাম পঞ্চায়েত এবং রাজনগর গ্রাম পঞ্চায়েত আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। ফটিকরায় গ্রাম পঞ্চায়েত এখন পর্যন্ত 4টি আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি, বাকি আসনগুলিতে নির্বাচন হচ্ছে। আমি মনে করি এই বিধানসভা যে আসনগুলিতে নির্বাচন হচ্ছে সেই আসনগুলিতে আমাদের বিজেপি দলের যারা মনোনীত প্রার্থীরা আছেন তারা আগামী 12 তারিখ ফল প্রকাশ হওয়ার পর তারা প্রত্যেকে বিপুল ভোটের ব্যবধানে জিততে চলেছে, সেটা শুধুমাত্র সময় হবে। জনসভায় মন্ত্রী সুধাংশু দাস জানান, ফটিকরায় যুব সমাজকে মাঠমুখী করে তুলতে ফটিকরায় স্কুল মাঠকে আরও উন্নত মানের রূপ দেওয়া হচ্ছে। কুমারঘাট এলাকার সায়দাবাড়ি ও আশ্রমপল্লী ফটিকরায় বাজারকে একসাথে যুক্ত করার জন্য মনো নদীর উপর একটি পাকা সেতু নির্মাণ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে 4 কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণের কাজ শুরু হচ্ছে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস। এই জনসভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।